গুড মর্নিং, আজকে নতুন আরেকটা সকালে শেরু আর আমি একসঙ্গে তোমাদের গুড মর্নিং জানালাম। আর শেরু বাবার খাবার নিয়ে এসে শেরু বাবাকে একটু আদর করে তুলছি ঘুমের থেকে, যে বাবা ওঠো খেয়ে নাও, সকালবেলা 8:30 বেজে গেছে। আমি শেরু বাবার জন্য আগে ঘুম থেকে উঠে ভাত বসিয়ে ওর ভাতটা খাবারটা রেডি করে আমাদের চা বসিয়ে এসেছি। তো এখন বাবাটা খাবে, আমার লক্ষ্মী ছেলেটা, আর আমরাও দিক দিয়ে চাটা খেয়ে নেবো। আর আমার শেরুর দাদা এখনও কিন্তু ঘুমাচ্ছে, সে অনেক রাত অবধি প্রজেক্ট ফোজেক্ট সব বানিয়েছে, তা সে এখন ঘুমাচ্ছে, আর আমার লক্ষ্মী ছেলেটা এদিকে খাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা বাচ্চাটা খেয়ে নিচ্ছে, আমরাও সেই ফাঁকে ফট করে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব। তো চলো চটপট করে নিই কাজবাজ। কি হচ্ছে, এটা কি হচ্ছে দাদার সঙ্গে, এটা কি হচ্ছে? শেরু সকালবেলা মস্তি ব্রেকফাস্টের পর, এই যে এই যে এই যে এই যে সকালের মস্তি। হ্যাঁ, পচা ছেলে এটা, দেখো এখন ভাত টাত খেয়েছে, খেয়ে এখন খেলাধুলা চলছে। ইস রে, কি করবে দিশাহারা। বাবা দেখাই দেই তো, এদিকে দেখা বাবা, এদিকে দেখা শেরু। হ্যাঁ, বালিশে খেললা তো। দেখো শেরুর জন্য বালিশ কোথায় তুলেছি, ওই দেখো শেরু একদম বালিশের কভার টাভার ছিঁড়ে দিয়েছে, তার জন্য ওখানে উঠিয়ে রেখেছি আজকে। আর দেখো প্রতিদিন আমাকে ও স্নান করতে দেবে না, ও যেরকম রেগুলার স্নান করে না, ওর গায়ে গন্ধ শুনে ও না আমাকেও স্নান করতে দেবে না। একটু স্নানে গেছি, কি চিৎকার, ওরে বাপরে বাপ, মানে পাগল করে যা। এই দেখো, আমি স্নান করে এসে বসেছি, ও তাতেই শান্ত হয়ে গেছে, বুঝতে পারছো কি অবস্থা দেখো। চিৎকার না চিৎকার না, একটুখানি বেঁধে দিয়েছি, মানে এবার বলছে খুলে দাও, এবার বলছে খুলে দাও, এই যে বেঁধে রেখে আমি স্নানে গেছি, নইলে আবার ব্যালকনিতে যাবে, ওখানে গাছের মাটি ফাটি আছে খেয়ে নেবে, ওই জন্য এখানটা বেঁধে রেখে গেছি, ব্যালকনি খোলা, হাওয়া টাওয়া দিচ্ছে, ফ্যান চালিয়ে রেখে গেছি, মানে কি বিয়ে, এত পাকা এত পাকা কি বলবো। তো যাই হোক চলো, এবার ওনাকে একটু খুলে টুলে দিই, এখন ওনার খাওয়ার সময় হয়নি, সকালে দুই ভাত। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম, আর আজকে বিশেষ রান্না নেই, কারণ কালকে চিকেন আছে, আর সকালেই তো ভাত করেছি, দেখলে একেবারে ভাত করে নিয়েছি, এই যে চিকেন আছে ছেলের হয়ে যাবে, আর ভাতটা সকালে বানিয়েছি, এদিকে একটু ছোলা ভিজিয়ে দিলাম যদি সন্ধ্যাবেলা খাওয়া হয়। এখন করব পটল আর আলু একসঙ্গে একটু ভাজা করে নেবো, একটু পেঁয়াজ দিয়ে, আর কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, লঙ্কা নেই, একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দেবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, তেমন বিশেষ কিছু না, আর শেরুকে ছেড়ে একদম কাজ করা যাচ্ছে না, শেরু একদম একা থাকতেই চায় না, তো ওকে এখন আপাতত একটুখানি ঘরে রেখে এসেছি, আমি এটা বসিয়ে দিয়ে আবার যাব ওর কাছে। কি সমস্যা, চলো দেখি, এই দেখো কি সমস্যা বলো, এসে দেখছি ও কিন্তু রান্নাঘরে গেছি। হ্যাঁ, একটুখানি একটুখানি এখানে বাধা থাকো, এই তো ফ্যান চলছে, লাইট জ্বলছে, একটু 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 গ্যাসটা জ্বলে তো ভীষণ ভয় করে, কোথা দিয়ে আমি আসছি রান্নাঘর থেকে, তুমি তো রান্নাঘরে চলে যাবে, তার মধ্যে ব্যালকনিতে এখানে মাটি গাছপালা থাকে, সেটারও একটু ভয় পাই, যাতে ওগুলো না খায়, দেখেছো। তো যাই হোক, ওকে একটু শান্ত করে আবার চলে আসলাম, এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি, তো চলো এটা এখন লবণ দিয়ে ঢেকে দেবো, এ আস্তে আস্তে হতে থাকবে, তারপরে আমরা এখন একটুখানি আমি আর শেরু গিয়ে বসবো। তা আজকে একদমই কাজ নেই, সারাক্ষণ শেরুকেই দেব সময়টা, তো একটা পেয়ারা কেটে নিয়ে গিয়ে দুজন মিলে বসে বসে খাই, পেয়ারাটা ফ্রিজ থেকে বার করে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, চলো ওটা এখন এটা ঢাকা থাক আর পেয়ারা কেটে নিয়ে যাই। তো দেখো এখন আমার আর শেরুর ফল খাওয়ার পালা, পেয়ারা, এই যে শেরু খাবে আমি খাবো। হ্যাঁ শেরু, দেখো দিলাম একটুখানি চেটে চেটে, কামড়ে কামড়ে খেলো না, পুরোটা খাইনি কিন্তু, ঠিক আছে, তো আর কি করা যাবে, আমি খাই, অনেক চেষ্টা করছি বাট খাচ্ছে না, মনে হয় নরম হলে খেত কিনা আমি বুঝতে পারছি না, পেয়ারাটা একটু শক্ত শক্ত। তো যাই হোক চলো, এই একটু একটু রান্না করছি, আর শেরুর সঙ্গে এসে খেলাধুলা, খাওয়া দাওয়া, একটু মজা, এই সমস্ত করছি, কারণ শেরু বাবা একদমই একা থাকতে চায় না, তোমরা জানোই। তো চলো এখন রান্না, মানে ভাজাটা বসিয়ে এসেছি, ভাজা টাজা হলে আগে শেরুকে খাওয়াবো, খাওয়া দেবো, তারপরে আমরা খাবো, তাই আর কি। দেখো না উঠে পড়েছে, যা
খুলেই গেল। দেখো আরেকটা পেয়ারা কেটে নিয়ে সেরু আর আমি খেয়ে একটু মজা করতে করতে ভুলেই গেছি আমার এটা বসানো। আর একটা কথা বলি, আমাদের শেরু কিন্তু কোনো যদি অন্যায় করে ও বোঝে যে ও সেটা অন্যায় করেছে, এত বোঝদার বাচ্চা। তো আজকে দুপুরবেলা ও একটা অন্যায় করেছে, তার জন্য ও খাটের তলায় বসে আছে। তোমরা আশা করো ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ ও একটা অন্যায় করেছে। অন্যায়টা কি, ওকে না বেঁধে তো খাওয়ানো যায় না, ওর ভাতটা মেখে এনে আমি এখানে রেখেছি আর আমি ওর জন্য একটু জল আনতে গেছি। ইতিমধ্যে ওর চেনটা কি করে খাওয়ার বাটির মধ্যে আটকে পুরো উল্টে খাওয়ারটা ফেলে দিয়েছে। ও ফেলে দিয়ে ও যে এটা অন্যায় করেছে, ভুল করেছে, ও নিজে বুঝে এতটা ভয় পেয়ে আছে। তুমি দেখো আমি একটুখানি বকাও দিয়েছি, কেমন করে এই কিউটের ডিব্বাটাকে আমি কীভাবে বকবো বলো তো, চোখ মুখ দেখো। ও যে ভুল করেছে, এখন ওকে আমি একটু দিয়েছি কী বলে ওটাকে, ওই যেগুলো খায়, নাম ভুলে গেছি, যাই হোক তো পেডিগ্রি, পেডিগ্রি সরি, তো যখন বয়স দিচ্ছি তখন নামটা বলতে ভুলে গেছি, পেডিগ্রি দিয়ে দিয়েছি। তো একটুখানি খেলো, খাইনি, ও বসে আছে, চলো ওকে এখন নিয়ে ঘুম পাড়াই। আর ও দেখো কীরমভাবে তাকিয়ে আছে, ও যে অন্যায় করেছে ও যে নিজে বুঝেছে এটাই সবথেকে বড় কথা। মানুষ কিন্তু অন্যায় করলে বোঝে না যে সে ভুল করছে, তারপরেও সে ভুলভাল করতেই থাকে, কিন্তু এরা একটা অবলা জীব হয়ে কত বোঝদার। তো যাই হোক দেখো এখন ঘুম থেকে উঠলাম, শেরুকে উঠিয়েই বিস্কুট খাওয়াচ্ছি, আগে সন্ধ্যা দিইনি, ওকে আগে খাইয়ে জল খাইয়ে রেখে তারপরে সন্ধ্যাবাতি দেবো। আর বাইরে উঠেছে ধুলোর ঝড়, কি বেগে ধুলোর ঝড় উঠেছে, আমরা পুরো জানলা দরজা সব বন্ধ করে বসে আছি, বিশাল জোরে ঝড় উঠেছে, একটু বৃষ্টি নেই শুধু ঝড়। তো শেরুকে আটকে নিয়ে বসে আছি, শেরুকে ছেড়ে এখন যাওয়ার কোনো প্রশ্নই নেই, তাতে আমার সন্ধে যখন দেওয়া হয় হবে, কারণ আমি এই ঝড় বৃষ্টির সময় ওকে ছাড়তেই চাই না। তো এই দেখো ওর দাদা এখন বলছে চল বারান্দায়, দাদা বারান্দায় নিয়ে গেল, আমি বললাম শেরু চলে যাস না, ধুলো শেরু সাথে সাথে চলে এসছে। তো চলো শেরুকে এখন আমি এখানে বসে বসে কি বলে বিস্কুটটা খাইয়ে নিই, তারপরে গিয়ে সন্ধ্যাবাতি দেব, আর তারপরে বাকি যা কাজগুলো করব অবশ্যই করব, তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো, তারপরে তোমাদের সঙ্গে বিশেষ কিছু কথা আছে সেটা অবশ্যই বলবো, জানি না কখন কীভাবে বলতে পারবো, তবে অবশ্যই এই ভিডিওর মধ্যেই বলবো। তো আপাতত এখন শেরু বাবাকে আমি খাইয়ে টাইয়ে রেডি করি, তারপরে আর শেরু দেখো ও দাদা যেখানে শেরু সেখানে, এই যে দাদা রেডি হচ্ছে বেরোবে দাদার পিছনে পিছনে, মানে দাদার সঙ্গে যতটা ভালোবাসা ততটাই মারপিট, ততটাই দাদাকে খামচে কামচে দেয় সব কিছু দাদার সঙ্গে। চলে যাই, চলে এসো, চলে এসো ঘরে, আসো 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 বাবু আসো। দেখো এখন দাদা বেরিয়েছে, ওর এখন এখানে ঘুরতে হবে, ঘরে ঢুকবে না। কি করলি দেখি, হ্যাঁ রে, হে দেখো কিছু করে দিল এখানে, আমারই ভুল হয়েছে, কারেন্টটা চলে গেছে, নিয়ে যাইনি, দাঁড়া কাপড় আনি তুই কর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করে দিল। তো দেখো এতক্ষণে কারেন্ট আসলো আর শেরুর দাদা চলে গেছে, শেরু তাই একটু অভিমানে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা এতক্ষণ দুই হাত দিয়ে আঁচড় দিচ্ছিল, তো যাই হোক সেটা তার খোলা গেল না, তাই একটুখানি বসে পড়লো, অভিমানে বসে পড়েছে চুপ করে। তো চলো আমি একটু ওকে আদর করি, তারপরে যাব রান্নাঘরে, কাজ আছে। এই জাস্ট কারেন্ট আসলো, এর আগে আমরা তিনজনে অনেক খেলাধুলা করেছি কিন্তু ভিডিও করিনি, কারেন্ট ছিল না তো অন্ধকারে আর কী করবো বলো, ছোটো বাতির লাইটে আর ওসব করিনি। শেরু আমি শেরুর দাদা তিনজনে অনেকক্ষণ খেলাধুলা করে একদম শেরু বালিশের কভার টভার ছিঁড়ে এক একার করে এখন বসে আছে। তো শেরুকে এখন বোঝাচ্ছি, একটু আদর করছি, বলছি বাবা আজকে রুটির দোকান বন্ধ, এত ঝড় মানে বিশাল ঝড় হয়েছে জানো তো, ঝড় বলতে কি ধুলো, বৃষ্টি তো হয়নি শুধু ধুলো উড়েছে, এত ধুলো উড়েছে এত ঝড় হয়েছে কি বলবো। তো যাই হোক সেই সব শেরুকে বলছি, আর সব দোকানপাট বন্ধ, দোকান খুলেই নি, তা রুটি নেই, রুটির দোকান খোলা পাইনি, তাই শেরুকে বলছি বাবা তুমি বসো, ওকে একটু বুঝিয়ে শান্ত করে চলো রান্নাঘরে যাই রুটি করে আনি। তো এই দেখো রান্নাঘরে এসে আটাটা মেখে নিলাম, আর শেরু আমি আর শেরুর দাদা সবাই আমরা তিনজনেই আর কি রুটি খাবো আজকে। তো চলো শেরু রুটিটা একটু ভালো খায়, দেখি তাড়াতাড়ি করে ওকে একটু রুটিটা খাওয়ালে শান্তি হবে। তো আর একটা কথা বলি, রুটি করতে করতে তোমাদের একটু কিছু গল্প করি, একটু কথা বলি। তো
আমাকে ভিডিওর মধ্যে যে যতই খারাপ কমেন্ট করো না কেন, তাতে আমার কিছু এসে যাবে না কোনোভাবেই, যত চেষ্টাই করো না কেন আমাকে হার্ট করতে পারবে না, তাই না? আমার যেটা ভালো লাগে, আমার যেটা ইচ্ছা, আমি তো সেটাই করব। তো তোমাদের কথায় আমি কখনোই হার্ট হব না, চিন্তা করো না, অসুবিধা নেই। তোমরা তোমাদের মতামত জানাতেই পারো, তাই না? কমেন্ট বক্সটা আছেই মতামত জানানোর জন্য। আর যাই হোক, আমি শুধু কত কি ভিউ হলো সেটা আমার কাছে কোনো মাইনে রাখে না, তবে আমি আজকে শেরুর অনেক ভালোবাসার মানুষ আছে তাদের জন্য শেরুকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি, নইলে তো শেরু আমার কাছে থাকতে পারতো, এমনিই থাকতে পারতো। শেরুকে দেখানোর আমার কোনো দরকার ছিল না, কারণ আমার একদিন পরে একদিন হলেও কিছু না কিছু কন্টেন্ট আমার নিজস্ব আছে, আমি যেগুলো করি সেগুলো দেখাই। তো সুতরাং আমার ওই কণ্ঠভাষীও করতে লাগে না, আমারও কিছুই করতে লাগে না। ভিউজ কামানোর হলে তারা তো কণ্ঠভাষীই করতে পারতাম, তাই না? ওরকম কিছু লোভ টোভ নেই গো, বলো না। যা হয়, আমাকে যদি দুজন ভালোবেসে দেখে তাও ভালো, আমাকে যদি একজন ভালোবেসে থাকে তাও ভালো। আমার এটা শখ বা হ্যাঁ, পয়সা কান্না দরকার, পয়সা আমারও দরকার, তবে যদি নিজের ইচ্ছায় নিজের দ্বারা কোনোদিন হয়তো হবে, না হলে না হবে। এমনটাও হয়নি যে আমাকে ইউটিউব থেকেই হয়তো আর না করলে আমি কিছু ইনকাম না করলে আমি কিন্তু খেতে পারবো না বা সংসার চলবে না, এমনটাও না। ভগবান যাই হোক সমস্ত দিক থেকে সহায় আছে, চালিয়ে নিচ্ছে, সে যেভাবেই হোক চলে যাচ্ছে, অসুবিধা নেই। তো যাই হোক, চলো আর কি বলবো, বিস্তার কিছু বলার নেই। তো এখন রুটি করছি গরম গরম, শেরু আমরা সবাই খাবো, শেরুকে আগে খাইয়ে দেবো। শেরুর দাদাকে একটু বকা দিলাম, ওকে দই আনতে বলেছি, ও ভুলে গেছে দই আনতে, ও আম ঠাম নিয়ে বাড়ি চলে এসছে। আম, একটু লঙ্কা, টমেটো আমি বলেছিলাম আজকালকের মতো শুধু একটু নিয়ে আয়, তারপরে আমি বাজারে যাব, কারণ বাজার যাওয়ার কালকেও সময় পাবো না, আজকে তো পাইনি। তো যাই হোক, এই দেখো এখন আমি শেরুকে এখানে আম দিয়ে রুটি খাওয়াচ্ছি, শেরু আম দিয়ে রুটি খাচ্ছে, শেরু বাবা রাতের খাবারটা। তো চলো এরম করে করে শেরুকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। আর কি বলবো, দেখো আমার সোনা বাচ্চাটা, গরম রুটিটা একটু নরমও থাকে, তো আম দিয়ে খাইয়ে দিলাম, এমনি এমনি খাচ্ছিল না, তারপর আম দিতে খেয়ে নিল। তো এই দেখো, এবছরের ফার্স্ট এই আম আসলো, মানে এই সিজন, না না সরি, নীল পুজোর দিন এসেছিল। আর এই হিমসাগরটা মানে লোকাল আম, এটা ফার্স্টই বলা যায়। আর এই যে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কালকের দিনের জন্য একটু মাছ এনে রাখা হয়েছে, এই যে কালকে শুধু রান্না হবে, তারপরে আমি বাজারে যাব। আর ফ্রিজে আছে চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছটা কালকে খাওয়া যাবে না, কারণটা কি কালকের ভিডিওতেই বুঝতে পারবে। তো যাই হোক, চলো এবার এগুলো সব গুছিয়ে ধুয়ে টুয়ে নিলাম, শেরুকে খাইয়ে আসলাম, এগুলো পরিষ্কার করে ধুলাম, এবার এগুলো গুছিয়ে টুছিয়ে নিজে ফ্রেশ হব, তারপরে গিয়ে খাবো। আর এই দেখো, ছোলা ভিজিয়েছিলাম সন্ধ্যাবেলা খাবো বলে, আজকে আর খাওয়া হলো না, চলো জলটা চেঞ্জ করে রাখি। তো আজকে রাতের খাওয়াই দেখো আম, দুধ আর রুটি আমাদের। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় না করি, আজকের মতো গুড নাইট করি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো তাহলে গুড নাইট করি, টাটা। আর শেরুকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, দিয়ে যেও, আমাকে না দিলেও চলবে।